আর বইল না, আজকে রাতে বের হইলাম। বহুদিন পরে মনে হইল যে হিমুর মতোই রাতের মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করি ও নিজের পায়ে হেঁটে হেঁটে এই শহরটাকে এক্সপ্লোর করব। অপূর্ব ব্যাপার। এই এই দাঁড়াও, আমার দিকে না একটা উৎসুক ভাই তাকিয়ে আছে, আমি তোমাকে একটু পরে ফোন দিই। হ্যাঁ একটু তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি। ভাই কিছু বলবেন? হ্যালো, ভাইয়া রাইতের মাঝে 12টায় নিশিরাইতে যে শহরে দেখতে পারিছেন, আর নাকি প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী কেন? হাতের ভিতরে আইফোন একটা লই ফ্যাশন শো করতেছেন। মাল এটা দেন, দেন আইফোন এটা দেন, গড়িটা খুলেন, খুলে মানিব্যাগ বাইর করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। উপন্যাস পড়বেন ভালো কথা, কিন্তু উপন্যাসের নায়ক কোন যাইত না? এই যে যে হিমুই খাইছেন কট। জুতা খুলেন, জুতা খুলেন, খুলেন খুলেন খুলেন, মোজা খুলেন, খুলেন ওটা খুলেন। হাতে পর, হাতে পর, ঘুরেন ঘুরেন, খবরদার পিছনে ফিরি সাইলে কিন্তু গিয়া পলায়ন লাগাই দিমু। থালা ভুটকা বেড়া কি তোর নেড়ে না তোরাইল আরে ঠাড়া হরু খেলার উত্থালা তোর উপরে তোর লাথি জ্ঞান তোর ঘুমসাই লাথি দুগা মারা মধ্যে করেছিল কাইলে গেছিল। তাহলে আজকে আমাদের বিষয় হলো বাংলা। আমরা পড়ব বাংলা ছড়া, ঠিক আছে? এই দুষ্টগুলো, এই এই ফাঁকি মাছগুলা, এই সবগুলা কই? হ্যাঁ সবগুলা কই? এই কই গেলি সবগুলা? হ্যাঁ যা পড়তে বস, যা বস, ওখানে আমাকে দেখে পালাইছিস না? আমি বলেছি না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বলেছি না? বলেছি না? আমি তো গাড়িতেও চড়ছি, আবার ঘোড়াতেও চড়ছি, বাসেও চড়ছি, আবার ট্রেনেও চড়ছি, মেট্রোতেও চড়ছি, আমি তো সবকিছুতে চড়ছি। তাহলে আমার পড়াশোনা করে কি লাভ? প্লেনে চড়ছিস কখনো? না দাদু। প্লেনে চড়ে ভোগ আকাশের উপর দিয়ে বিদেশে যেতে পারবি? এটা তো আপনি আগে কর নাই, তাহলে তো আমি পড়াশোনাই করতাম। আচ্ছা আমার ভুল হয়েছে, ঠিক আছে যাও সবাই গিয়ে লক্ষ্মী ছেলের মতো ওইখানে গিয়ে বয়। হ্যাঁ ঠিক আছে। আরে এদিকে আরেকটা কই। রোকে না বদরুল,
তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনু হানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। জানি তুমিও এখনো ভাবছো নিয়ে হাজার মেঘের নৌকা, যেন থমকে থাকে সময় ভাবে। এসব কি হচ্ছে? আচ্ছা, আমি তো আপনাকে বিরক্ত করছি না, তাই না? আমি জাস্ট একটু স্টক করছি। এটাকে এক ধরনের ইফোর্ট বলে, বুঝছেন? এসব লাইনে আসলে লেগে থাকতে হয়, আর চেষ্টা না করলে কারো মনে তো জায়গা পাওয়া যায় না, তাই না? ছেলেরা না এক ধরনের ডিলুশনে ভোগে, যখন মেয়েটা আস্তে আস্তে পাত্তা না দেয় তখন এই ডিলুশনটা কেটে যায়। দেখুন, আমার বয়স কিন্তু 28 বছরের বয়সের পুরুষ মানুষেরা কিন্তু আবেগের বশে প্রেমে পড়ে। এই বয়সের পুরুষ মানুষেরা দেখে শুনে বুঝে কাউকে মন দেয়। আপনি আমাকে কতটুকু চেনেন বলেন তো? আপনি আমাদের এলাকার সাত্তার সাহেবের বড় মেয়ে। আপনি পড়াশোনায় ভালো, আপনি চাকরি করে আপনার বাবার দেখাশোনা করেন, আপনি আপনার ক্লাস টেনে পড়া ভাইটারও দেখাশোনা করেন, পাড়ায় আপনার অনেক নাম ডাক, অনেক সুনাম। আর ও হ্যাঁ, আপনি অ্যানিমেল লাভার। আপনার একটা বিড়াল আছে, বিড়ালটার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আপনি রবিনসনকে প্রায় প্রত্যেক দিনই টুনা ফিশ খেতে দেন। বাহ, স্টক করতে করতে এত কিছু জেনে গেছেন। রোড সাইড রোমিও তাহলে, তাই তো? আমি হিমেল, পেশায় ইঞ্জিনিয়ার, বাবা খোকন শিকদার, সাবেক কমিশনার। আপনি খোঁজ নিলে কিন্তু আমাদের ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন। যদি আপনার পেছনে ঘোরাঘুরিটা আমার সাথে যায় না, বাট কি করবো বলেন, মন দিয়ে ফেলছি। শুনেন, একটা মেয়ের পেছনে ঘুরতে গেলে না তাকে ভালো করে জানতে হয়। আপনি কি জানেন যে আমি সিঙ্গেল না মিঙ্গেল? আপনার সব বান্ধবীর কাছ থেকে খোঁজ নেওয়া শেষ, সবাই বলছে আপনি সিঙ্গেল। আর আপনার যে বেস্ট ফ্রেন্ড মালিহা, ও কিন্তু সম্পর্কে আমার কাজিন হয়, ও বলছে আপনার পছন্দের কেউ নাই, সো রাস্তা ফাঁকা। আর শুনেন, আমি না প্রেম টেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। আপনি রাজি থাকলে আমার বাবা মাকে পাঠাবো আপনার হাত চেয়ে নিয়ে আসতে, আর আমি তো আপনার মন জয় করে নিবই। আরে, এখানে তো বিয়ে পর্যন্ত চলে যাচ্ছে। দেখেন, আপনার কাছে না আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আমার আগে পিছে ঘুরেন না। হ্যাঁ, দেখা যাবে যে পরে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন আর সারা জীবন আমাকে ব্লেম করবেন। আমি না ছোটবেলায় তোর মতোই আইসক্রিম খেতাম। জানিস মিতুল, বাবারা না তাদের ছেলে বাচ্চাদের আচরণের মধ্যে তাদের ছোটবেলাকে দেখতে পায়। And you just look like me, man. আজ আমাকে স্কুলে নিয়ে যাবে না? আমার স্কুল তো 10টা থেকে শুরু হয়, আমাকে নিয়ে ঘুরছো কেন? কারণ আজকে তুই স্কুল বাং দিছিস আর তোর বাবা অফিস বাং দিছে। কেন জানিস? কারণ আজকে আমার রাজকুমারের বার্থডে। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ বাবা। মোস্ট ওয়েলকাম। চল, আজকে কই কই খাবি, কই কই ঘুরবি, শুধু বলবি আমাকে, আজকে তোরকে আমি সারা দিন ঘোরাবো। আমরা একসাথে থাকি একই বাসায়, প্রায় খেয়াল করছি জিনিসটা যে তিরুমের মধ্যে হাড়স একলা একলা চোখ বন্ধ বেড়া। আসবে গেস্ট আর ওয়েটার এর মধ্যে এই ধরনের ম্যাগনেটিক কানেকশন থাকবে, এটাই তো স্বাভাবিক। কথা বলতেছিলাম, লুকস লাইক আন্ডার 18 একটা ছেলের সঙ্গে। আপনি ওকে দেখেন,
আমাকে অর্ডার দিব। এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে এই টেবিলগুলো আমি মেইনটেইন করি। আচ্ছা, তাহলে সিএম এর টিম কোন কোন? ওকে, গট ইট। আপনি সিএম কে করছেন? আমি সিএম এর টেবিল এই পাশে গুলো হ্যান্ডেল। সিএম কি তোমার গেস্ট আসছে? ম্যাডাম, আপনি কি এখনই অর্ডার করবেন নাকি পরে আসবো? দেখছি, তোমাকে দেখতে দাও। আপনি মনে হয় পরে অর্ডার করবেন, আমি আসি। আই করব তো, এক্ষুনি অর্ডার করব। বলেন কি খাবেন? সরি, এটা আমাদের মেনুতে নেই। বেশি ফাস্ট মাইক ছিল ছোটবেলার, ওদের মধ্যে ঘুরতো না। যদি তখন মার কথা শুনতাম তাহলে এত কালো হইতাম না। সিএম আর আমি একই দেখতে হইতাম, সুন্দর। যাই ব্যাপার না, ব্যাড লাক। ও সরি, আমি তো ভুলেই গেছি, তুমি যে চকলেট না, একটা মিল্কশেক, একটা ব্ল্যাক ফরেস্ট চকলেট। আসলে আজকে না আমার একটু ঘন ঘন মুড সুইং করতেছে, চকলেট খেলে মুডটা ভালো হবে। হবে নাকি chocolate? Anything else? আর যেটা চাচ্ছি সেটা তো মনে হয় তুমি। তাহলে আজকেও না খেয়ে বিল দিয়ে চলে গেল। যদি না খাবে তাহলে অর্ডারই বা কেন করলো? কাউকে দিয়ে দিলি তো হয়। বাবা, চকলেট খাবো। তুই না আইসক্রিম খাচ্ছিস? আইসক্রিম শেষ। ও আচ্ছা, তুই চকলেট কই পাইলি? ওই দোকান। তুই না, আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য চকলেট নিয়ে আসতেছি। আর শুন, এখান থেকে একদমই উঠবি না, ঠিক আছে? বাবা, ফোনটা দিয়ে যাও, রবলক্স খেলব। ও মাই গড, তুই কি? হ্যাঁ, এই লিসেন, ডোন্ট ব্ল্যাকমেইল মি, আই নো ইটস ইয়োর বার্থডে। দিচ্ছি সারাদিন ব্ল্যাকমেইল কর আমাকে, ধরো। থ্যাংক ইউ বাবা। কেমন আছো? পিৎজা কি ব্যাপার, কথা বলছ না যে? এক্সকিউজ মি, কথা বলছ না যে? বাবা বলেছে আপনাদের মতো স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে না। ও আচ্ছা, ভালো বলেছ, একদম ঠিক। হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে, আপনি কিভাবে জানেন? কারণ আমি তোমার মা। একজন মানুষ তার নিজের জন্মদিন ভুলে যেতে পারে, কিন্তু একজন মা তার সন্তানের জন্মদিন কখনোই ভুলতে পারে না। তাহলে কি আপনি সেই মা? তুমি এভাবে কথা বলছো যে? অন্তরা, তুমি এখানে, তুমি এখানে কি চাও? Anyways, hi Mitu. Hi. আমি আমার ছেলের সাথে কথা বলতে এসেছি। আজকে ওর বার্থডে and I have the right to spend time with him. সেটা জীবনেও সম্ভব না।
ও শুধু আমার ছেলে, ও তোমার ছেলে না। আর জন্ম দিলে মা হওয়া যায় না, বুঝেছ? খবরদার, আমার ছেলে আশেপাশে যাতে তোমাকে না দেখি। মাইন্ড ইট। আই মিতুল, জুমিনারও তো হকেট মারি দিছিলাম। কোন ছোটবেলা তুই কমলাপুর রেল স্টেশনে বড় হয়েছি, চুরি চিন্তাই করি। এক আমার রক্তের বৃত্তি মিশি গেছে, যে জিনিস বেলাটার বৃত্তি মিশি স্বভাব হয়ে যায়, এটা সারানো যায় না। এই বান্দের বাচ্চা, আমার বাপে আমার কি জিগেছে জানোস? আমার বাবা আমার জিগাইছে, তোর কি কোনো পছন্দের কেউ আছে? আমি তো আর কেমনি ঘুমো যে হ আছে একটাই, তো আবার শালা রং বাস চিন্তাই করি, শালা এক নাম্বারের বাপ পা। এই তোর কথা কি আমি আমার বাবার কইতে পারুম? তোর বাবার গবি যে হলা বিআরটিসি হেল্পার, জিন্সের ফ্যান পিঞ্জি গাড়ির ভিতরে চাকরি করে। আমি তো ভয়ে থাকি, তুই রাস্তাঘাটে কার মাই খায় কোন দিন পড়ে থাকোস? তোরে যদি বিয়া করি এই ভয়ে ভয়ে তো আমার জীবন কেটে যাবো। দেখ কাদের আমার সব সব কথা, তুই হয় ভালো হবি আর নাইলে আমি অন্য জায়গায় বিয়ে করে যাবো। কে অন্য জায়গায় বিয়ে করবি কেন? ছ বছর ধরে জানলে তো প্রেম মারাইছো, এতে মনে আসিল না অন্য জায়গায় বিয়ে করবি? আমি চাই না তুই মাইন্ড কাছে পাই করে ভালো, আমি চাই তুই ভালো আমার ভালোবাসায়। দেখ কাদের তুই চিন্তা এলেন সাইরা দি, আমি তোর লেগা একটা চাকরি দেখছি, রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ডের চাকরি। তুই এখানে কামে লাগ, তুই আমার বিয়া কর, তুই ভালো হইতে পারবি না আমার লেগা। তোর বিয়ে গেলে তুই খুশি? হ্যাঁ। হারারাত ধরে মাথার ভিতরে বাড়ি মারি এনে শীত পড়াং করি ভালো রেখছ, আমি তো ফ্যাটে খিদে এখন সোচ করতে চাই একটা সুমা খাই। দাদি, আমি ওদের সাথে খেলতে যাই। ঠিক আছে যাও। শেষবার তোমার সঙ্গে যখন দেখা হয়েছিল, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তোমাকে আপু আর এখন বলে দাদি। শেষবার তোমাকে যখন দেখেছিলাম তখন তোমার মাথা ভর্তি চুল ছিল, হাঁটাহাঁটির জন্য লাঠিও লাগতো না। লাঠিটা আসলে এমনিতেই দেখি, আমাকে পড়াতে এসে আমার মনটা চুরি করেছিল। এখনো সুবিধা বঞ্চিত বাচ্চাদের পড়াশোনা করাচ্ছ? আমি শুধু তোমাকে পড়াতে চেয়েছিলাম, তোমাদের বাড়িতে শুধু লজিং এ থাকতে চেয়েছিলাম। তুমি এমন ভাবে ঘুর ঘুর করতে, সার এটা লাগবে ওইটা লাগবে, এইটা বুঝি না ওইটা বুঝি না, আমিও তো একটা বাচ্চা ছেলে ছিলাম, তোমার ভালোবাসা তুলে গিয়েছিল। 22 বছরে বাচ্চা ছেলে ছিল তাই না? আমার বয়স তখন 16, আমি বুড়ি। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। মিথ্যে বলো না, আমি তরুণী নই যে সুন্দর বললে আমি গলে যাব, আমি তো বুড়ি। ভালোবাসার মানুষ কখনো বুড়ি হয় না,
কথার ধার দেখছি আগের মতোই আছে, কিন্তু না বলে চলে গিয়েছিলে কেন? একদিন মনে হলো যে আমি যে বাড়িতে লজিং থাকছি, যে বাড়ির মেয়েকে পড়াচ্ছি, সেই মেয়েটির সাথে প্রেম করছি, এটা ঠিক হচ্ছে না। তাই কাউকে না বলে চলে এসেছি। আমাকে বলে যেতে পারতে, তুমি সামনে থাকলে হয়তো চলে আসতে পারতে। আমি তখন কত ছোট, আমার কি রকম কষ্ট হয়েছিল সেটা কি তুমি আন্দাজ করতে পারো? আমি অনেক কষ্ট করেছি, আর সেই জন্যই তো 3 বছর পরে বিয়ের কার্ড নিয়ে বাবার সামনে হাজির। 3 বছরে বিয়ে করে ফেলতে হলো? কটা ছেলে মেয়ে তোমার? 4, 2 ছেলে 2 মেয়ে। 4টা ছেলে মেয়ে? স্ত্রীর সাথে বুঝি খুব ভালোবাসা ছিল? তোমার কয়টা সন্তান? আমার 1টা ছেলে। তোমার নাতনিটা কিন্তু তোমার কিছুই পায়নি? না, ও আমার নাতনি না, নাতনির মতো। মানে আমি যে বৃদ্ধাশ্রমে থাকি সেই মালিকের মেয়ে। তুমি বৃদ্ধাশ্রমে থাকো? হ্যাঁ, তুমি যেমন আমাকে ছেড়ে চলে গিয়েছিল তেমন আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী মানুষটা খুব ভালো ছিল, কিন্তু উনিও 40 বছর বয়সে চলে গেলেন। তারপর থেকে বাকিটা জীবন কিভাবে কেটেছে সেটা শুধু আমিই জানি। আমার স্ত্রী গত হয়েছে 3 বছর আগে। আমার ছেলেবেলা কেউ দেশে সবাই বিদেশ, এখানে আমি একা। আমি আসি, আমাকে যেতে হবে। আর একটু থেকে গেলে হয় না? আর একটু থাকলে তোমাকে ক্ষমা করতে ইচ্ছে করবে। তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনু হানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। আপনাকে এতবার না করার পরেও আপনি আমার কাজে যাওয়ার পথে দাঁড়িয়ে আছেন কেন? কারণ আমার ভালোবাসা সত্য, আর সত্য ভালোবাসা 2-1 ধমকে যায় না। আপনি যদি আমাকে কষে 1 থাপ্পড় মারেন না, তারপরে দেখবেন ঢেং ঢেং করে আমি আপনার পেছনে চলে আসছি। দেখেন, আপনি নিহায়েতই বোকা প্রকৃতির একজন মানুষ দেখে আমি আপনাকে কিছু বলছি না, এটা কি আপনি বুঝতে পারছেন? আমি বোকা? হ্যাঁ, আপনি একজন বোকা মানুষ এবং আপনি খুবই সহজ সরল একজন মানুষ। এর জন্য আমি স্ট্রিক্ট হচ্ছি না, কিন্তু আমি জানি না আমি আমার ধৈর্য কতক্ষণ ধরে রাখতে পারবো। দেখুন, আপনি আমাকে বোকা আর সহজ সরল বলা বন্ধ করুন। আপনি আমাকে বলতে পারেন ভালো মানুষ? কখনো শুনেছেন নিজেকে নিজে বলে আমি ভালো মানুষ? এই ভালো মানুষ হয়ে পড়ছি এই একটা বিপদে, বুঝছেন? কখনো বড়াই করে বলতেই পারি না যে আমি ভালো মানুষ। আপনি দেখবেন রাস্তাঘাটে একটা মানুষ খুব গর্বের সাথে অহংকার করে বলে, তুই জানোস আমি কত খারাপ মানুষ, কিন্তু কোনো ভালো মানুষ কিন্তু সেটা বলে না। বলে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। দেখেন, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আমার পেছনে আর আসবেন না। একটা উপায় আছে। কি উপায়? আপনি আমাকে বিয়ে করে ফেলেন, তখন আমরা সাথে সাথে চলব। বরঞ্চ আমি আপনাকে আমার কোলে করে নিয়ে বসে থাকবো, নিজের আপন বউ বলে কথা, তাই না? বিয়ে করার শখ, তাই না? জি, বয়স তো কম হলো না। ঠিক আছে, আজ রাত 8টায় লেক সাইড আসবেন। 8টায় কেন? আগে আসুন, তারপর বলছি। তার মানে হচ্ছে আপনি 50% পড়ে গেছেন, এটা আমাদের অফিসিয়াল ডেট। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি তাহলে পাঞ্জাবি পরে আসি। আমি আসলে শেরওয়ানি পরে আসতে চাইছিলাম। না থাক, আমি তাহলে আমার নিজের নিয়ে আসি। 8টা বাজে কিন্তু, ডান। হ্যাঁ, আপনি পুরোদিন খাবার নষ্ট করেন, একদিনও খান না, পার্সেল এনেছি, বাসায় নিয়ে যাবেন। এত দিন ধরে আমি প্রত্যেকদিন এখানে আসি শুধু তোমার জন্য। দেখো, আমি কবে মুভ অন করে ফেলেছি, আমি চাই তুমিও করো।
একটা সম্পর্কে শেষ হওয়া আমরা যতদিন না মেনে নিতে পারি ততদিন কষ্ট হতেই থাকে। আমি চাই তুমি মেনে নাও। দেখো সরি, সরি বলে কিছু হবে না মাইশা। দেখো আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, তুমি অনেক বড় ঘরের মেয়ে, জীবনের স্ট্রাগল দেখো নি। তুমি মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে, আমি যেদিন হুট করে জানতে পারি তুমি রেস্টুরেন্টে জব করো, আমি একটা রিয়েক্ট করেছি না বুঝে। আমি সেটা পরে রিয়েলাইজ করেছি যে আমার ভুল হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু জানি না, কিন্তু বাবা আর আমরা দুজনই তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শোন, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কানাডা নিয়ে যাবো। যেন কানাডা খুব সুন্দর, তুমি অনেক ভালো থাকবে ওখানে। তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। প্লিজ চলো। আমি জীবনও যাব না। কেন কেন যাবে না? কারণ তুমি আমাকে জন্মই দিতে চাও না, তুমি আমাকে জন্ম দিয়ে রেখে চলে গেছো। কারণ তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার জব সবকিছু বাধা ছিলাম আমি। তুমি আমাকে রেখে কানাডা চলে যাও, তোমার সাথে কথা বলবো না আমি, তুমি আমার মা না। খারাপ তুই পরে করছিস, খারাইতে কথা বলতে সুযোগ দিছিস, একটু সুযোগ দিছিস, আমি বারবার করে দিবো যে আমি যাই কেন কথা কই। আর ব্যাগ দেখো না তুই, আর ব্যাগের ভিতরে গার্ডের পোশাক। কথাবার্তা ফাইনাল করি আসবার সময়, আর জীবনের শেষ চিন্তাই করছি। তাও একটা খিচ্ছি হলার কাছে, চকলেট চিন্তা করছি। আমি বিশ্বাস করি না তোমার। না বাবুরে চকলেট খাদ্য নতুন, তোর যে থ্রি পিস কিনে দিছি, সুনু লাগাই দিছি, টিপ কিনে দিছি, লিপস্টিক, এগুলো কি দিয়ে তোমার কোন লাগিয়ে দিছি? এগুলো তো চিন্তাই করে তো আসিল কি? তার মানে তুই আমার মিথ্যা কথা কইছস? এটি তোর হালাল কামাই না, সব হারাম কামাই। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। ভালোবাসার ভিতরে ব্যাগ কিছু হালাল, ধর এটা খা। আমি এই চকলেট খাবো না, শুনবই না। আচ্ছা ঠিক আছে, তোরা আমি কোনো হগিরকে খুঁজি, তাকে দিয়ে দিবো এখন, ঠিক আছে? কোনো সমস্যা না, দিবি তুই আমার সামনেই দিবি। পরে তো আমি একেবারে বিশ্বাসই করি না, তুই আমার সামনেই দিবি। লো এই লো। আমি দেখো আমি তো জানি তুই যে আমি বিশ্বাস করিস না। কি করছ তুই রে? কি করছ তুই? মার মানছি দেখবো স্যার। দেখো তুই কার আন্না,
তুই কাদেরের ভালোবাসাস না? এই কাদেরের কেউ কোনোদিন ভালো করতে পারে না, কিন্তু তোর ভালোবাসা আরে ভালো করছে। আর মা যদি বাঁচি থাকত তোর মতো আর এমনি করে শাসন করতো, আর মারতো কাটতো বলতো। কিন্তু আরে কথা দে, তুই আরে বিয়ের পরে সবসময় এমনি করে শাসন করবি, আর মরার আগের দিন পর্যন্ত তুই আরে মারবি কাটবি বইকবি, তারপরে তুই আমার সাথে যাবি না? আমার সাথে বিয়ে করিয়ে এলাম, তোর আব্বার আঙ্গ বাসায় লই আমি, আর নিজের তো বাপ নাই, তোর আব্বার হলে আমি ঘুরবো, হেতর হলে দোকানে যাবো, হেতর হলে পার্কে যাবো, হেতর হলে শপিং করি। আমি তোর ভালোবাসি অভি, আমি তোর ভালোবাসি। কেন এসেছ? ৩০ বছর আগের একটা ভুল সংশোধন করতে চাই, সেজন্যই তোমার কাছে এসেছি। ইরেজার দিয়ে পেন্সিলের দাগ মুছে দে, ফুল দিয়ে কলমের দাগ মুছে দে, কিন্তু জীবনের ভুল আর সংশোধন করা যায় না। যায়, যার সাথে ভুলটা করা হয়েছে সে যদি চায় তাহলে যায়। আচ্ছা, আমার জায়গায় যদি তুমি হতে তাহলে কি করতে? আসলে আমরা একাকিত্বের সাগরে ডুবে আছি। একাকিত্ব এমন এক সাগর যার লাইফ জ্যাকেট হচ্ছে দুজন মানুষ। তোমার একাকিত্বের সাগরের লাইফ জ্যাকেট হচ্ছে আমি, আর আমার লাইফ জ্যাকেট হচ্ছে তুমি। আমরা কি অতীতের সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না? না পারি না, এখন আমি তোমাকে ভালোবাসি কিন্তু আর ভরসা করতে পারি না। তুমি তুমি আর এসো না আমার কাছে কোনো দিন। যাওয়ার আগে তোমাকে একটা জিনিস ফেরত দিয়ে যেতে চাই। কি কষ্ট? না কষ্ট দিতে চাইছি না। তো তুমি কষ্টই দিতে চাইছো, একবার না বলে চলে গিয়েছিলে, আবার এতদিন পর ফিরে এসেছো। আমি যখন তোমাকে একবার চলে যেতে বলেছি আর তুমি চলে যেতে চাইছো সে আগের মতো। শোনো, আমি তোমাকে কয়েকশো বার প্রত্যাখ্যান করব আর তুমি বারবার আমার কাছে আসবে। ভুল যখন একবার করেছো সে ভুল সংশোধন করার দায়িত্ব তোমার। আসবো, আমি বারবার তোমার কাছে আসবো আমার ভুল সংশোধন করতে। একবার বাস্তবতাকে ভেবে জীবন থেকে পালিয়ে গিয়েছিলাম, এবার আমি বাস্তবতাকে হারাতে চাই। জেনে রাখো, এত জায়গা থাকতে এখানে কেন ডেকেছি তাই ভাবছেন তো, তাই না? এক্স্যাক্টলি, এত জায়গা থাকতে এইখানেই কেন বলুন? আমি তখন কলেজে পড়ি, অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করছিলাম। একদিন মক টেস্টের জন্য ফিরতে একটু লেট হয়ে গেছিল, আমি যে রিক্সায় ফিরছিলাম ওই রিক্সাওয়ালা চিন্তায় গাড়ি ছিল। গ্যাং ব্যাং সবাই আসে, তখন তাদের ইন্টেনশন চেঞ্জ হয়ে যায়। রেপ কেসে ভিকটিমদের পরিচয় হাইড থাকে, তাই এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হলেও আমি যে তার ভিকটিম এটা সবাই জানে। যারা এই অন্যায়গুলো করেছিল না,
সবার শাস্তি হয়েছে। আমি ট্রমার থেকে এখনো বের হতে পারিনি। কথাগুলো কেন বলছি জানো? আপনার ভালোবাসার মানুষ একজন দর্শিতা, আমার গায়ে যে অনেক পুরুষের স্পর্শ আছে এটা তো মুছে ফেলতে পারবো না, তাই না? আমি আপনাকে হয়তো এই সত্যগুলো না বললেও পারতাম, কিন্তু আমি চাইনি আপনার কাছে কোনো কিছু লুকাতে। আমি চাই না এটা শুরু কোনো মিথ্যে দিয়ে হোক। নিরবতার মানে আমি বুঝি প্রিয়, আমি আপনাকে ভুল বুঝছি না, জাজও করছি না। আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আমাকে একটু সময় দিবেন? কেন, সময় দিয়ে কি করবেন? আমি বাবা মায়ের সাথে একটু কথা বলবো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। বাবা মা যদি মেনে না নেয় তাহলে আপনি আর ফিরে আসবেন না, তাই তো? আমার দিকটাও একবার ভেবে দেখুন। তুমি আমার ছেলের কাছে সত্য লুকিয়েছ। মিথ্যা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার জন্য ও আমাকে সহ্য করতে পারছে না, ও আমাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। তো আমার ছেলে তোমাকে যখন প্রতি রাতে খুঁজতো এবং জিজ্ঞেস করতো মা কোথায়, আমি তখন কি বলতাম? ইউ টেল মি, কি বলতাম? তাহলে তুমি কেন ওর মধ্যে তুমি মিথ্যার বিষটা ঢেলে রেখেছো? কেন আর কেনই বা তুমি তোমার সন্তানের কাছে তার মাকে এভাবে করে প্রেজেন্ট করে রেখেছো? কেন? আমি তাহলে কি বলতাম? তার বাবা একজন চরিত্রহীন, তার বাবা অন্য নারীর সাথে সম্পর্কে গেছে, কোনটা বলতাম? তাহলে এত কেন খারাপ হয়েছে যে নিজের সন্তানের কাছে নিজেকে তুলে ধরতে পারছো না? আমি খারাপ হই নাই, তুমি ছেড়ে চলে গেছো আমাকে, তুমি তোমার সন্তানকে ছেড়ে চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি যে তোমার মা কানাডায় চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে, তার ক্যারিয়ারের জন্য সবকিছু ছেড়ে চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে। প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ প্লিজ তুমি চলে যাও আমাদের লাইফ থেকে, প্লিজ তুমি চলে যাও আমার সন্তানের লাইফ থেকে, প্লিজ। আমি মিতুলকে চাই। তুমি মিতুলকে চাও? ঠিক আছে, আমি তো বিয়ে করিনি, তুমি চলে আসো আমার কাছে, ক্যান বি ডান। তোমার সাথে যদি কারো কোনো সম্পর্ক থেকে থাকে, ইফ ইউ আর ডিপলি ইন টু হিম, আমি মিতুলের জন্য সব কিছু ভুলতে রাজি আছি, কোনো কোনো সমস্যা নেই, জাস্ট বি উইথ আস। আমার কোনো বয়ফ্রেন্ড, কারণ কি জান, যেদিন তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছো সেদিন থেকে আজ পর্যন্ত এতগুলো বছর আমি যে কষ্ট আর যন্ত্রণার মধ্যে আছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। আমি পাগল হয়ে গেছি, জাস্ট একটা বার একটা বার ওর মুখ থেকে মা ডাক শোনার, বিলিভ মি, জাস্ট একটা বার আমি ওর কাছ থেকে মা ডাক শুনতে চাই, তাছাড়া কিচ্ছু চাই না। ও তোমাকে একটা বার মা ডাকলে তুমি চলে যাবে? আমাকে একবার মা ডাকলেন, আমি মা ডাকটা শুনতে পেলে আমি তোমাদের মত থেকে চলে যাব। ওকে ফাইন, আমি ব্যবস্থা করছি, আইল ডু দ্যাট।
থাকবে। এতদিন তো ফান হিসেবে নিয়েছিলাম রে, আমি তো সিরিয়াস হয়ে গেল জিনিসটা। তুমি সারা রাত জায়গা পরস, সাদা কাগজের মধ্যে সুই দিয়ে ফুড়া করতেছোস। আমি আসলে ব্রেইল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেছি। আমি আর অল্প কিছু বছর পর চোখে দেখব না, আমি গ্লুকোমিয়া রোগে আক্রান্ত। আর তাই আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি সেই জীবনের জন্য। ফাইজলামি কর, ফাইজলামি করার জিনিস নিয়ে কর, চোখ মুখ দিয়ে কি ফাইজলামি করতেছিস তুই? গ্লুকোমা টুকুনে কি ইডি কষ্ট। আমি শিওর। ওকে, মানে এই কারণেই কি মাইশারে তোর জীবন আগে দিতেছিস না? আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনে মাইশা থেকে ওর জীবনটা নষ্ট করুক। এই কথাগুলো কইতে তোর এরকম গলা কাইট পড়তেছে কি লাগা? তুই তোর এখনো ভালোবাসস তাইলে? আমরা দুই রকম অভিনয় খুব ভালো পারি। একটা হলো কাউকে ভালোবাসি না কিন্তু তাকে এটা বোঝাতে পারি না, তাকে অসম্ভব ভালোবাসি। আরেকটা হলো কাউকে খুব ভালোবাসি কিন্তু তাকে একবারের জন্য বুঝতে দেই না তাকে কতটা ভালোবাসি। আমরা আসলে কাকে সত্যিকারের ভালোবাসি এটা শুধু আমরাই জানি। তুমি কেন কোমরের দিশা হইলা না ও আমার রসিক? কাদের এ কি বলে তোমার আগে আমি জয়েন করছি, দ্যাট মিন্স আমি তোমার সিনিয়র। কি হলে বলি তুমি বড় ছোট তোয়াক্কা করতেন? যখন তখন তুমি ফাইলে কি বিয়া দাবি করিবা কেন? আর কি আমি তোমার ম্যাচ একবার ঠিকাদারি লইছি কেন? মানুষই মনে করে না। তোর কোয়াল বালারে রাশিদ দিয়া যাই আর আগের কাদেরিয়া নাই, নইলে আমি তোরে গুলিস্তান লই যেতাম। গুলিস্তান লই যেয়ে কোক খাওয়াইতাম, চিপস খাওয়াইতাম। তারপর তিন ঘন্টা পরে যখন তোর জ্ঞান ফিরত, উড়ি দেখতেছে তোর পকেটের ভিতরে মোবাইল নাই, মানি ব্যাগ নাই, ল্যাংডা ওই গুলিস্তানের মোড়ের ভিতরে বই রইছ, তখন তুই বুঝতি কাদের কি জিনিস। শতানের বাচ্চা কি রে তুই, তুই কোন দূরে আইছ? আপনি তো বাড়িতে টিফিন বাড়ি দাঁড়াই খেয়েছেন, করে দিতেছিলাম। কি হলে বলি তুই এনে করে দূরে দূরে টিফিন বাড়ি লই আইছস? দিয়ার পরে আমার জামাই যদি বাইরে খাওন খায় আমি থাকতে, এটা কি হইবার পারে? এটা হইবার পারে না। আর বলেন, বিয়ার হইছে এক মাস, এখন যদি মানুষে কয় এক মাস হইতে জামাই এমন হুক হয়ে গেছে কেমন লাগবে? আমি সরম পাবো না? হ্যাঁ রে মাইয়া, তোর রিক্সা কই? তুই গাড়ি আইছস? হ আইটাই তো আইছি। এরে এতে কিন্তু আবাস হয় কি করি, মতি দিলি কি ফেলার কিনবি কেন? হ্যাঁ, আর হন বউ হয়েছে দুই প্রকারের, এক প্রকার হয়েছে জামাইয়ের টিয়া খরচ করি উলাল করি নাচানাচি করে, আর এক প্রকার হয়েছে তোর মতো কিপচে রিক্সা ভাড়া দিমু সুন্দর করে চলি যাবি, বুঝছস? হয়েছে বরেন, ফিলাল করার মতো মাইয়া জুটে নাই তো, তাই এত লেকচার বাজি। হ্যাঁ আমি গেলাম। দাঁড়া দাঁড়া, রিক্সা ভাড়া লই যা। লাগবো না, আমি এটাই যাবো। হায় রে, এই সাবধানে যাই। তোমাকে আমি যেটা বলেছি তার তো তুমি কোনো উত্তর দিলে না। মাত্র এক মাস তোমাকে ঘোরাচ্ছি তাতেই তুমি অস্থির হয়ে গেলে? দেখো তোকিয়া, তোমার আমার যে বয়স তাতে দুজনেরই এক পা কবরে চলে গেছে।
যে কোনো সময় আজরাইল এসে বলবে চলেন আপনাদের সময় শেষ। তাই যে কটা দিন আছি সেই কটা দিন তোমার সঙ্গে কাটাতে চাই, আমি তোমাকে আবার বিয়ে করতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই। আমার না স্বপ্ন দেখতে ভীষণ ভয় লাগে, যতবারে ভেবেছি সবকিছু ঠিক হয়ে যাবে ততবারে সব বিগড়ে গেছে। আমি ইচ্ছে করলেও আর পালাতে পারবো না, কারণ এই লাঠি ভর দিয়ে বেশি দূর যাওয়া যায় না। আমার কিন্তু লাঠি লাগে না, এখনো দৌড়াতে পারি, এবার পালাতে চাইলে আর রক্ষে নেই। আচ্ছা রোকেয়া, তোমার মনে আছে যে তুমি আর আমি একবার চুরি করে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। সেখানে না একটা নতুন রেস্টুরেন্ট রয়েছে খুব সুন্দর, চলো না কালকে সেখানে যাই, সেখান থেকে নতুন করে আবার জীবনটা শুরু করি। যেতে পারি একটা শর্তে, তুমি যদি আমার জন্য সুন্দর করে একটা চিঠি লিখে নিয়ে আসো। চিঠি? ঠিক আছে আমি রাজি। আমিও আনবো তোমার জন্য একটা, তোমার মনে আছে আমরা এক বাড়িতে থেকেও কথা বলতে পারতাম না, চিঠি চালাচালি করতাম, কত চিঠি জমেছিল, কি সুন্দর ছিল সেই দিনগুলি না। শোনো ভাই, তোমার জন্য আমি একটা শাড়ি এনেছি। শাড়ি? হ্যাঁ আমার জন্য? ও মা, এত কটকট রঙের শাড়ি আমি পরবো? হ্যাঁ এ তো ষোড়শীরা পরে। তুমি তো ষোড়শী, এইটা পরে কালকে আসবে। না এটা পরে আসবো না, মানুষ কি ভাববে? মানুষ তো কত কথাই বলে, কিন্তু দিন শেষে তো আমরা একা, মানুষের কথা ভাবলে একা মরে পড়ে থাকতে হবে। আমি একা মরতে বড় ভয় পাই রোকেয়া, আমি চাই তুমি আমার পাশে থাকো। থাকবো, আমাদের এই চাওয়াটা যেন পূরণ হয়। কেমন আছো বর্ষা? ভালো। এতদিন পরে কোথা থেকে উদয় হলেন, নাকি ভুল করে সামনে পড়ে গেছেন? ভুল করে সামনে পড়িনি, আমি তোমার কথা আব্বা আম্মাকে বলেছিলাম। তাই না করে দিয়েছো তুমি? না করেছিল, তারপর আমি তাদেরকে বুঝিয়েছি, আর তাদেরকে বুঝাতেই এক মাস সময় লেগেছে। তাদেরকে বুঝিয়েছি যে সেখানে তোমার কোনো ভুল নেই, সেখানে তো ভুল হচ্ছে ওই কার্পেটগুলো। তাদেরকে রাজি করিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি বর্ষা। বর্ষা আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ বর্ষা, আমি চাই তুমি তোমার লাইফের কালো অধ্যায়গুলো ভুলে যাও, আমিও ভুলে গেছি। বর্ষা আমি চাই তুমি আজ এখন থেকে একটা নতুন অধ্যায় শুরু করো। বর্ষা বলি ম্যারিনি। মেয়েটা না চাই তার বিয়ে হোক, আর সেটা যদি তার পছন্দের মানুষ হয় তাহলে তো কথাই নেই। তুমি আমার তো ভালো চাও কেন? বুঝলাম না, কিছু হয়েছে তোমার? কয়েক বছর পর চোখে দেখতে পাবে না, তাই দূরে রেখে এখনই আমার মঙ্গল করবে? বাহ, সবকিছু রাশেদ বলে দিয়েছে।
ও বলেছে বলেই আমি আবার ফিরে আসছি, তা না হলে তো আমি হাল ছেড়েই দিয়েছিলাম। আচ্ছা সিয়াম, একটা কথা বলো তো, যে মেয়েটা তোমার টাকা পয়সা দেখেনি, তোমার ক্যারিয়ার দেখেনি, শুধু তোমার মনটাকে দেখে ভালোবেসেছে, সে কি পারতো না তোমার চোখের আলো চলে যাওয়ার পর তোমার পাশে থাকতে? তোমার কি এটা মনে হয়নি? দেখো, আমার বাবার ক্যান্সার ছিল, আর আমার মা এটা জেনেই তাকে বিয়ে করে। আমি দেখেছি আমার মায়ের স্ট্রাগল। দেখো বেশি, আমি চাই না আমার চোখের আলো নেমে যাওয়ার সাথে সাথে তোমার জীবনের আলো নেমে যাক। আমার মায়ের মতো আমি চাই না তুমি সারা জীবন কষ্ট কর। আমি এও চাই না তুমি আবেগে কোনো ভুল ডিসিশন নিয়ে সারা জীবন কষ্ট পাও। আমার না এখন আর আবেগ আসছে না, যেটা আসে সেটা শুধু ভালোবাসা। আন্টি আঙ্কেলকে সত্যিকারে ভালোবাসতেন, উনি যেটা করেছেন সেটা কোনোভাবে আবেগে বসে করেনি। যে পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার পাশে থাকতে চাই। তোমার চোখের আলো নিবে কেন না, আমি তোমার জীবনে আলো হতে চাই। তুমি প্লিজ আমাকে কষ্ট দিও না। একটা মানুষ দূরে যতটা ক্লান্ত হয় তার থেকে অনেক বেশি ক্লান্ত হয় ভালোবাসার মানুষ থেকে পালিয়ে বেড়াতে বেড়াতে। আমি না পারছি না, আমি অনেক ক্লান্ত। কাল আমি তোমাকে মিতুলের সাথে বসতে দিব এক ঘন্টার জন্য। সে এক ঘন্টা তুমি মিতুলের সাথে কাটাতে পারবে। আর দেখো, আমি তো সেখানেই থাকব, নিচে আমার লোকজন থাকবে। সো আমার ছেলেকে নিয়ে পালানোর চেষ্টাও করো না। তো আমি এমনটা কিছুই করব না। গুড। আর লিসেন, দয়া করে তোমার সত্য কথাগুলো আমার ছেলেকে বলার কোনো দরকার নেই। আমি এমনটাও করব না। আমি বাংলাদেশে যে উদ্দেশ্যে এসেছি, জাস্ট আমার ছেলের মুখ থেকে মা ডাক শোনার জন্য। দ্যাটস ইট, এন্ড দ্যাটস অল আই ওয়ান্ট। বাট তুমি আজ দেখা করাবে কাল দেখা করাবে বলে একটা মাস সময় নষ্ট করছো। এনিওয়ে, ফাইনালি আমার ছেলে আমাকে মা বলে ডাকবে, এর থেকে বড় আনন্দের মুহূর্ত আমার জন্য কি হতে পারে বলো? হ্যাঁ বাবা। হ্যাঁ হয়েছে, কালুকে মিতুলের সাথে দেখা করাচ্ছে। বাবা তুমি কেন বুঝতে পারছো না, ও আমাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না ও আমাকে। দেখ আপনার একটা কথা বলি, ওই দিন আসলে ওই মেয়েটার সাথে তো আসলে শেষ একটা দেখা করতে গিয়েছি, ওই মেয়েটার একটা টেনশন হতো আর কিছুই না, অন্য কিচ্ছু না, ওটা ওকে বললেই পারতো তুই। বাবা আমি যেদিন সত্যিকারের ভালো হই সেদিনই আমার স্ত্রী আমাকে ভুল বোঝে। এর আগে কতবার আমি তাকে ভুল করে মানিয়েছি বলো, কিন্তু ওবার আর পারিনি। আমি যেদিন সত্যিকারের ভালো মানুষ হতে চেয়েছিলাম বাবা, সেদিনই আমার স্ত্রী আমাকে ভুল বুঝেছে। কিন্তু আমি কি করবো বলো, আমি তো আবার মিতুলকে ছাড়া বাঁচবো না বাবা। পাল্টাবে না বাবা,
কিভাবে পাল্টাম? ও তো আমাকে ঘৃণা করে, আমার বাবা সত্য সব। তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনু হানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। জানি তুমিও এখনো ভাবছো নিয়ে হাজার মেঘের নৌকা, যেন থমকে থাকে সময় ভাবে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামেশে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামেশে ভালোবেসে যায়। ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়। পাশে থাকতে খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে। কোনো মিষ্টি বিকেল পেরিয়ে তুমি চায়ের কাপে ডাকতে, আমি দু চোখ ভরে দেখতাম তোমাকে। এই অল্প কথায় হয়তো সব গুছিয়ে বলা যায় না, মন চায় না তোমাকে ছাড়তে কিছুতে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামেশে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামেশে ভালোবেসে যায়, ভালোবেসে। আমি আসলে পার্সোনালি খুব খুশি হয়েছি, বুঝছো? শেষ পর্যন্ত মেয়েটার মায়া নিছি না, মানে কোনো উপায় ছিল না। দেখ রাশেদ, ভালোবাসা জিনিসটাই এমন, মস্তিষ্কের কথাকে হারিয়ে হৃদয়ের কথা শুনে। হ্যালো, আইসিয়াম বের হতে একটু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছ। এই না, আজকে কোনোভাবেই পসিবল না, বুঝছো? আজকে হাউসে অনেক গেস্ট। তাহলে আমি আসি, রাতে তো দেখা হচ্ছে। তাড়াতাড়ি কর না, আজকে আমরা লাঞ্চ সেরে তারপর কিন্তু আমাদের বিয়ে শপিং, অনেক সময়ের ব্যাপার কিন্তু। আচ্ছা বুঝছি, তোমার ক্ষুধা লাগছে তো, তোমার কাজ করো, কিছু অর্ডার করে খেতে থাকো, দেখবো আমি চলে আসছি। আরে না, তুমি আসো, তারপরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসছি। বেশি বেলা লাগে।
অন্তরা, উইল ইউ ম্যারি মি? এভাবে বললে কি হবে? রিং দিয়ে রিমেম্বার আওয়ার ওয়েডিং রিং, আই ওয়ান্ট টু ম্যারি ইউ অ্যাগেন, প্লিজ। দেখো আর ভুল করবো না, অনেকবার তুমি আমি আমাকে মাফ করেছ, আমি ভুল করেছি, আর আর ভুল করব। হাই ক্যারন ব্রাদার, লজ্জার কিছু নাই না, মানে আই ওয়াজ জাস্ট প্রপোজিং। গার্লফ্রেন্ডকে প্রপোজ করব? নো নো, আমার ওয়াইফকে বিয়ের জন্য প্রপোজ করব। ও রাইট, ওয়াইফকে বিয়ে করবেন, বুঝলাম না কিছুই, বাট তাও ভাই ওকে ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, বউকে তো বিয়ে করা উচিত। থ্যাংক ইউ। হ্যাঁ, এই আমার হাতে যে কালো দাঁত, তোমার হাতেও তো, এটা হুবহু। কারণ আমি তোমার মা। আমার ঠোঁটের নিচে যে একটা কালো তিল, তোমার ওখানে তো একবার সেম জায়গায়। আমি যে কারণে তোমাকে বলছি আমি তোমার মা, তখন তুমি আমার সাথে কথা বলছ, তাই আমিও চুপ করে আছি। আরে তোমার ভ্যাঙ্গানো স্টাইলটা কিন্তু একদম আমার মতো। তাই দেখছি আমাদের সব কিছুতে মিল। আচ্ছা, তোমার যখন গভীর রাতে ক্ষুধা পায়, তখন কি তুমি ঘুম থেকে উঠে চুপি চুপি পায় ফ্রিজের সামনে যে ফ্রিজটা খুলে খাবো? হ্যাঁ, তোমাকে কে বলেছে বাবা? কারণ আমিও সেম কাছে। আচ্ছা, রাতের বেলা কি ঘুমানোর সময় তিল দিতে দিতে ঘুমিয়ে যাও? হ্যাঁ, তুমিও। স্যার, অর্ডারটা প্লিজ। আপনি একটু পরে আসেন দাদু। আমার লাস্ট কয়েক বছর জব এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে আপনারা একটু, যারা দাদুর মতো স্যাররা আছেন, তারা একটু তড়িঘড়ি পছন্দ করে আর কি। আপনি আমাকে অর্ডারটা দিলে আমি সাথে সাথে আপনাদের খাবারটা সার্ভ করব। এই ছেলে দেখছো না যে গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, কাপলদের একটু কথা বলতে দিতে হয়, তারপরে তারা সিদ্ধান্ত নেবে কি করবে, বুঝতে পেরেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি তো আসলে ভাবছিলাম যে আপনারা মনে হয় অলরেডি 30-35 বছর কাটাই ফেলছেন। কোনো সমস্যা নাই ম্যাম, স্যার আপনারা সময় নেন, আমি আসতে শিখেছি। অন্তরা, এটাই সে রিং যেটা তুমি আমাকে দিয়ে সেদিন চলে গিয়েছিলে, আওয়ার ওয়েডিং রিং। দেখো, আমি অনেকবার অনেক ভুল করেছি, তুমি আমাকে মাফ করেছ। হয়তো একদিন এমন ছিল যেদিন তুমি পারোনি, আমাকে ছেড়ে চলে গেছো। আমি আজকে বলছি না যে আমি ভালো হয়েছি, আমি শুধু বলবো আমার মিতুলের একটা মা দরকার। আমি ওকে সবকিছু দেওয়ার চেষ্টা করছি, তোমার মা তোমাকে ছেড়ে যায়, আমি খারাপ ছিলাম, তাই তোমার মা আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আদনান, প্লিজ থামো। না, আমি থামবো না। I'm sorry. বাবা, আমি পাজল, কি করতেছো তোমরা? তোকে আমি নিয়ে এসেছিলাম জোর করে, কেন জানিস? যাতে তোর কারণে তোর মা আমার ঘর ছেড়ে না যায়, এবার বুঝতে পেরেছিস? কান ছাড়ো, কান ছাড়ো বলছি। প্লিজ, দিস ইজ ভেরি এমবারাসিং, এটা একটা রেস্টুরেন্ট, প্লিজ। সরি, আমি চাই ও তোমাকে আজীবন মা থাকুক। সেটাই যদি তুমি চাও, তাহলে আমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও। ওকে, ফাইন, ওকে নিয়ে যাও, আজ থেকে আমার ছেলে তোমার সাথে থাকবে। বাবা, এটা কি করতেছো? আমি তার সাথে থাকবো কিভাবে? হ্যাঁ, থাকবি তুই, কারণ এই নারী ডিজার্ভ করে তার সুখটুকু। তোমরা থামো,
একদম চুপ, দুইজনই চুপ থাকো। এখন থেকে আমি যা বলবো সেটাই হবে, তোমরা শুধু ভদ্র লোকের মতো আমার কথা শুনবে। তোমরা এতদিন বাবা ছেলে কি করেছো আমি জানি না, আমার জানার দরকার নেই। এখন থেকে আমি যেটা বলবো সেটাই, একদম উনিশ বিশ হওয়া যাবে না। কিন্তু তার মানে তুমি আমাদের সাথে থাকবে? আর কি করার, থাকলাম। Yes. Hatte. Yes. ওই লোকটা কান ধরছে, ইএসিএস করছে, আবার ছেলের সাথে হাই ফাই করছে, এটা কি? ওরা মনে হয় সংসারের সব ঝামেলা বিটপাট করে নিল। বুড়ি সব, আমরা সব ঝামেলা ঠিকঠাক করে। বুড়ি না, বুড়ো জানি কথা। আমি তো বুড়োই। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে, রব সারাটি জীবন তোমায় নিয়ে। বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে। তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। বর্ষা, উইল ইউ ম্যারি মি উইথ মাই অল লাভ অ্যান্ড প্রমিসেস? হিমেল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, একটু পরে আমরা শপিং এ যাব। তুমি কয়বার আমাকে প্রপোজ করবা? জাস্ট সেড ইয়েস। অফ কোর্স ইয়েস। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি হিমেল, আমার ফিয়ান্সি বর্ষা। আমি অনেক দিন ওর পিছনে ঘুরে ঘুরে তারপর ওর পড়াইছি, ফাইনালি ওর মন জয় করতে পারছি এবং আমরা বিয়ে করছি। তাই আজকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট। আমি ডিউটিতে, দেখো আমার বস তাকে আছে, সারপ্রাইজ কি দেবা, দাও তাড়াতাড়ি আর এখান থেকে যাও। দেখো তোমার জন্য আমি ব্রেল ভাষায় কবিতা লিখেছি, ধরো। তুমি ব্রেল ল্যাঙ্গুয়েজ শিখছো? হ্যাঁ, চেষ্টা করছি। এবার তুমি চোখ বন্ধ করে স্পর্শ করে পড়ো তো। আমি
মা এখন দিয়ে আবার ভিডিও কল দিছে, মনে হয় আমার রাগ ভাঙাইতে দৌড়ি। তোর আব্বাটি আগুন লই শুকে থাকিস, আমার কিছু লাগবো না, তুই থেকে বাইরে হয় তুই মিলা আমার কাছে। যদি আর খানিকটা গল্পে তুমি আমার পাশেই থাকতে, খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে, কোন মিষ্টি বিকেল পেরিয়ে তুমি চায়ের কাপে ডাকতে, আমি মন চায় না তোমাকে ছাড়তে, মরণ তো এরকম ইজ্জতের মরণ কল্পনায় ভালোবাসা ঘর বেনামে সে ভালোবেসে যায়, কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়, ভালোবেসে যায়। তুমি কাজল কাজল সন্ধে আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে, শেষটা তোর সুন্দর হওয়ার কথা ছিল, কিছু হাসনো সুন্দর তো হলোই, এই যে তুমি আমি আমরা একসাথে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে, দেখছো শেষ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাইনি, জানি তুমিও এখনো ভাবছো হাজার মেঘের নৌকা যেন থমকে থাকে সময় ভাবে, কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, তুমি একা মরতে ভয় পেতে না, দেখো তোমার কপালে একা মৃত্যু নেই, কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, একটাবার আমি ওর কাছ থেকে মা ডাক শুনতে চাই, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়। কাদেরলে কেউ কোনোদিন ভালো করতে পারে না, যে তোর ভালোবাসা আমরা ভালো করছি, Thank you.
শেষবার তোমাকে যখন দেখেছিলাম তখন তোমার মাথা ভর্তি চুল ছিল। আমি একা মূর্তি বড় ভয় পাই দেখিয়া, আমি চাই তুমি আমার পাশে থাকো। থাকবো। যদি আর খানিকটা গল্পে তুমি আমার পাশেই থাকতে, খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে। এই অল্প কথায় হয়তো সব গুছিয়ে বলা যায় না, মন চায় না তোমাকে ছাড়তে কিছুতে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনোদিন, বেনামে সে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনোদিন, বেনামে সে ভালোবেসে যায়। ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়।